হচ্ছে দু রকমের ফুল হয়, পুরুষ ফুল, স্ত্রী ফুল। এই যে স্টিকগুলো আপনারা দেখছেন, এগুলো বার বা কুঁড়ি রয়েছে, যে এইভাবে উঠে আসছে ওপর দিকে, একটা একটা ফুল ঝরে পড়ে যাচ্ছে এবং বারগুলো রয়েছে ওপর দিকে। ছোটো মাচার নিচে অসংখ্য ঝিঙে হয়ে গেছে, সাদারটি সামনের দিকে দেখুন, অসংখ্য হলুদ রঙের ফুল ফুটেছে। দেখে মনে হচ্ছে কোনো ফুল গাছের ফুল, না আদৌ ফুল গাছের ফুল নয়, এটা হচ্ছে সবজি গাছের ফুল, যেটা হচ্ছে দেশি বারো পাতার ঝিঙে। নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি চিনতে পেরেছেন। হ্যাঁ ঠিকই, আমি পাঁশকুড়ার জিত গার্ডেন থেকে বলছি। আমার ছাদ বাগানে আমি গ্রীষ্মকালীন বিভিন্ন রকম সবজি টবে লাগিয়েছি। আজকে আপনাদের ঝিঙে গাছের পরিচর্যা সম্পর্কে বলবো এবং হারভেস্টিং সম্পর্কে বলবো, আপনারা লক্ষ্য করুন। বন্ধুরা, প্রথমে বলি লাগাবেন ছাদে, প্রচণ্ড গ্রীষ্মের তাপ। আজকে 28 এপ্রিল, এখন দিনের তাপমাত্রা 38-40 ডিগ্রি ওঠানামা করছে। গাছকে ছাদে রক্ষা করা একটা চ্যালেঞ্জ, সেই কারণে প্রথমে কয়েকটা টিপস নিতে হবে লাগানোর আগে। সেটা হচ্ছে কি, প্রথমে আপনাকে দীর্ঘ সাইজের টব নিতে হবে, যাতে মাটির পরিমাণটা বেশি হবে। মাটির পরিমাণ বেশি হলে জলটা ধরে রাখবে, ফলে গাছে যে গরমের সমস্যা সেটা গাছ কাটিয়ে উঠতে পারবে। তাই মাটির পরিমাণ বাড়ানোর জন্য বড় সাইজের, দীর্ঘ সাইজের টব নিতে হবে। আমি যেটা করেছি দেখুন, ফলের কন্টেনার যেটা বড় সাইজের, প্রায় 6-7 ইঞ্চি মাটি ভর্তি করেছি। আর যদি সম্ভব হয় মাটির টব নেবেন, আমি দুটো জায়গায় লাগিয়েছি এখানে। আর একটি বিষয়ে আপনাদের বলি, মাটির টবে বসালে সবথেকে ভালো, দীর্ঘ সাইজের মাটির টব নেবেন। টবে এর মধ্যে বেশি মাটি ধরবে এই রকম দীর্ঘ সাইজের নেবেন। আমি দুটোতে বসিয়েছি, ওখানে যেমন ফলের কন্টেনারে বসিয়েছি, আর ঠিক একইভাবে আর একটা টবে আমি বসিয়েছি। আপনারা এইভাবে টব নির্বাচন করবেন। মাটি প্রসঙ্গে আপনাদের বলি, গার্ডেন সয়েল যেটা দোঁয়াশ মাটি হলে ভালো, যে কোনো বাগানের গার্ডেন সয়েলেও কোনো অসুবিধা নেই, এবং সাথে কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট মিশিয়ে আপনি বীজ বসাবেন। বীজ প্রসঙ্গে আপনাদের বলি, বীজ আপনার বাজারে বীজ দোকান থেকে 12 পাতার ঝিঙে বীজ বলে আপনি ঝিঙে বীজ সংগ্রহ করবেন। যেটা 12 পাতার বীজ বলার কারণ, গাছটা লতানো গাছ তো দীর্ঘ লতিয়ে যাওয়ার ব্যাপারটা থাকে না, 12 পাতার পর ফুল আসার সম্ভাবনা হয়, তাই এই বীজটাই নেবেন, যে 12 পাতার ঝিঙে বীজ। এইভাবে বাজার থেকে বীজ সংগ্রহ করবেন। এবার বীজ এনে আপনি 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন, পাত্রে রেখে ভেজানো বীজ মাটিতে বসাবেন, এবং প্রায় 4-5 দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হয়ে চারা তৈরি হবে। তারপর 15 দিনের পর থেকে আমি যে পরিচর্যাটা করছি সেটা আপনাদের বলছি। আমার এই যে ঝিঙে গাছে দেখছেন, এই গাছের বয়স আড়াই মাস হয়ে গেছে, 70-75 দিন হয়ে গিয়েছে। যে 1 মাসের পর থেকে গাছ লতিয়ে উপর দিকে উঠবে, সেই সময় আপনাকে ছাদের উপর তো 2.5-3 ফুট হাইটে একটা ছোট করে মাচা করেছি, দেখুন আপনারা উপর দিক থেকে, আপনারা সহজে দেখলে বুঝতে পারবেন যে এই মাচা, এইভাবে কম হাইটের মাচা করবেন, হাওয়া থাকে গাছের সমস্যা হয়, সেক্ষেত্রে হাইটটা কম করে সুতো দিয়ে আপনারা মাচা তৈরি করবেন। লতানো গাছ, গাছটা উপরে লতিয়ে লতিয়ে বেড়ে উঠবে। আর পরিচর্যার বিষয়ে আপনাদের বলি, এই সময় আপনারা 1 মাসের পর থেকে যেটা করবেন সেটা হচ্ছে সরষের খোলকে পচিয়ে তার তরল সার দিবেন, আর সাথে সাথে ওই তরল সারের সঙ্গে, সরষের খোলের তরল সারের সাথে 5-6টি 10-26-26 গোমর সার দিবেন, দিয়ে একসঙ্গে মিশিয়ে ওইটা দিবেন। এটাই হচ্ছে এর পরিচর্যার মানে সার, একটা হচ্ছে জৈব সার আর একটা অজৈব সার, এই দুটোকে তরল করে গাছের গোড়ায় দিবেন। আর কি না, গাছকে এছাড়া আর উল্লেখযোগ্য পরিচর্যা বলতে জলের বিষয়ে আপনাদের বলছি, যে গ্রীষ্মকালীন গাছ, এই গাছে জলের এর পাতাগুলো দেখছেন তো অনেক বড় হওয়ার জন্য ওই গাছে বেশি তাপ লাগে, গাছের পাতাগুলো ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকে। 40 ডিগ্রি তাপমাত্রা, গাছে পাতা ঝলসে যাওয়ার সম্ভাবনা, কিন্তু আমার গাছে দেখুন কোনো পাতা সেভাবে ঝলসে যায়নি, কারণ
কয়েকটা উল্লেখযোগ্য পরিচর্যা আমি করেছি, সেইগুলো আপনারা আপনাদের একে একে বলছি। প্রথমে আপনারা করবেন যেটা, মাটি প্রসঙ্গে তো বললাম অতিরিক্ত মাটি আপনার থাকবে, আর গোড়ার দিকে আপনারা আসুন, দেখবেন গাছের গোড়ার দিকে তাকালে দেখবেন যে গাছের গোড়াগুলো আপনারা দেখুন যে এখানে বাড়ির পুরনো কাপড়, সুতির কাপড়ও, হ্যাঁ, যেগুলো সুতোর তৈরি কাপড় পোশাক, সেই পুরনো কাপড় অব্যবহারযোগ্য কাপড়গুলো আপনি এই মাটির গোড়ায় দিয়ে দিবেন, তারই ওপরে জল দিবেন, তাহলে জলটা মাটিতে ধরে রাখবে বেশি সময় এবং হিটটা কম হবে। এইভাবে এটা একটা মানে তাপমাত্রা রক্ষা, গাছকে রক্ষা করার একটা পদ্ধতি বললাম বা টিপস। যদি সম্ভব হয়, যেটা আর একটা আমি করেছি দেখেছি যে আমাদের গ্রামে গঞ্জে যেটা হয়, দেখুন মাটির যে টবটা দেখছেন, এই টবে ধান গাছের যেটা গাছ, যেটাকে আমরা বিচুলি বা খড় বলি, সেটাকে কুটি, সেটাকে 2.5-3 ইঞ্চি করে কেটে সেটাকেও দিয়ে আপনারা করতে পারেন। সোজা কথায় আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে মাটিতে সরাসরি সূর্যের আলোটা যাতে না পড়ে, তাহলে জলটা বাষ্প হয়ে সহজে চলে যায়, ফলে গাছের জলের অভাব বোধ হয়। তাই হয় আপনারা বাড়ির পুরনো সুতির পোশাক গাছের গোড়ায় যে জড়ো করে দিবেন, নাহলে গাছের গোড়ায় এইরকম খড়কে কুটিয়ে তা দিলে, তাহলে গাছে জলের যে অভাব বোধটা সেটা আশা করি কিছুটা কমবে। আর জল দেওয়ার প্রসঙ্গে আপনাদের বলি, জল গ্রীষ্মকালীন সবজি, তো জল আপনাকে দুবারই দিতে হবে, সকালে ভোরের দিকে একবার দিবেন, আর সন্ধ্যের দিকে যখন তাপমাত্রা কমে যাবে তখন একবার দিবেন। প্রতিদিন দুবার করে আপনাদের জল দেওয়ার বিষয়টা থাকবে। তাছাড়াও আরও একটা করতে হবে যে সপ্তাহে অন্তত দুবার হলে ভালো, যে গাছের পাতাগুলোকে আপনি ধুয়ে দিবেন, তাহলে গাছগুলো এইভাবে তরতাজা থাকবে। আমি এই ফলের কন্টেনারে সাদা টিপ বীজ লাগিয়েছিলাম, আপনারা দেখুন এই যে এখানে 3-4টে গাছ আছে, এদিকেও রয়েছে এই গাছগুলো, গাছের এইগুলো গোড়া দেখলে বুঝতে পারছেন যে কাপড়ের ভেতর থেকে এটা ঢাকা রয়েছে, যে এই গোড়াগুলো দেখে বুঝতে পারছেন যে এই ট্রেতে মোটামুটি 5-7টি বীজ আপনারা লাগাবেন। আমার সব বীজগুলি অঙ্কুরিত হয়ে বেরিয়েছিল এবং সবগুলোকে আমি সার্ভাইভ করিয়েছি। দেখুন আমার এই যে ছোটো মাচার নিচে অসংখ্য ঝিঙে হয়ে গেছে, 7-8টি সামনের দিকে দেখুন অসংখ্য বড় সাইজের ঝিঙে হয়েছে। আজকে সবজি তুলে নিয়ে যাব, হারভেস্টিং করে নিয়ে যাব, যে এই সংখ্যাটা অনেক হয়েছে। এটা হওয়ার একটা কারণ হচ্ছে উল্লেখযোগ্য যেটা পরিচর্যা আমি অন্যান্য ফুলের ক্ষেত্রে করে থাকি, সেটা পরীক্ষামূলকভাবে আমি এই সবজিতে করে দেখছি সাফল্য এসেছে। সেটা হচ্ছে ফুল আসার সম্ভাবনা যখন তৈরি হবে, অর্থাৎ 1-2 মাস গাছের বয়স যখন হবে, তারপর যখন ফুল আসার সম্ভাবনা দুটো একটা দেখবেন, ওই সময় আপনি যেটা ব্যালেন্স নিউট্রিয়েন্ট, যেটা NPK 20-20-20 আমি 6-7টি দানা এই জলে গুলিয়ে এই গাছের গোড়ায় দিয়েছিলাম। তারপরে আমি দেখছি যে অভাবনীয়ভাবে ফুলের সংখ্যাও প্রচুর সংখ্যায় পেয়ে যেমন বেড়েছে, এবং ফুল বেশি থাকলে ফল হওয়ার সম্ভাবনা হয় সেটাই হয়েছে। ফলের সংখ্যা দেখুন অসংখ্য, ফল বা সবজি যেটা আমি ঝিঙে যে সবজি সেটা আপনারা সবাই লক্ষ্য করছেন যে অসংখ্য সবজি হয়েছে, 10-12টা ঝিঙে হয়ে আছে আমার সামনে। আপনারা মাচার উপর দিকটা দেখুন যে অসংখ্য ফুল হয়ে আছে। ঝিঙে গাছে দু রকমের ফুল হয়, পুরুষ ফুল, স্ত্রী ফুল। এই যে স্টিকগুলো আপনারা দেখছেন এগুলো বার বা কুঁড়ি রয়েছে, যে এইভাবে উঠে আসছে উপর দিকে, একটা একটা ফুল ঝরে পড়ে যাচ্ছে এবং বারগুলো রয়েছে উপর দিকে, যে এটা পুরুষ ফুল, যে ফুলগুলো ঝরে গেছে। সাধারণত এই একটা দেখুন যে এতে বার রয়েছে, পাশে ফুলও রয়েছে, তবে এই ফুলগুলো দেখলে বুঝতে পারছেন যে পামড়িগুলো বন্ধ আছে, যে এই পামড়িগুলো বিকেলের দিকে মেলে ধরে আবার সারা রাত খোলা থাকে, হ্যাঁ, আবার সকালের দিকে পামড়িগুলো বন্ধ হয়ে যায়, তাই রাত্রিতে এই ফুলের পরাগযোগ হয়। তাহলে এইভাবে এই ফুলগুলো একটা একটা করে তার পুরুষ ফুল ফুটে উঠবে এবং বায়ু পরাগী বাতাসের মাধ্যমে পরাগ রেণু স্ত্রী ফুলে লেগে ফল হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এটা যেমন আপনাদের পুরুষ ফুল বললাম, আপনারা এদিকে আসুন দেখলে বুঝতে পারবেন, মানে লতানো গাছের অগ্রভাগে এই একটা রয়েছে যেটা স্ত্রী ফুল। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে ফুলের
প্রথম দিকে আপনার ঝিঙ্গে হওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে এবং পেছন দিকে ফুলটা রয়েছিল হয়েছে এখনও হলুদাভ ভাব রয়েছে। এটি হচ্ছে ঝিঙ্গে হবে, এটা ঠিক একই রকম এখানে একটা একবারে বার অবস্থা রয়েছে, ফুল এখনও ফোটে নেই, কিন্তু ঝিঙ্গে হওয়ার যে পরিস্থিতি হয়েছে সেটা দেখলে বোঝা যাচ্ছে এটাও স্ত্রী ফুল। তাহলে পুরুষ ফুল দেখলে বুঝতে পারছেন যে এইগুলো পুরুষ ফুল, যে যেখানে ঝিঙ্গে হওয়ার পেছন দিকে কোনো সম্ভাবনা নেই, অসংখ্য থাকবে পুরুষ ফুল, একাধিক গোছা আকারে থাকবে, একটা একটা ফুল হবে, ফুলে পড়ে যাবে, কিন্তু স্ত্রী ফুল একটা করেই হবে। দেখুন অসংখ্য হলুদ রঙের ফুল ফুটেছে, দেখে মনে হচ্ছে কোনো ফুল গাছের ফুল, না আদৌ ফুল গাছের ফুল নয়, এটা হচ্ছে সবজি গাছের ফুল, যেটা হচ্ছে দেশি বারো পাতার ঝিঙ্গে সেই গাছের ফুল, সন্ধ্যের দিকে ফোটা শুরু হয়, দেখছেন ফুলগুলো, এগুলো সব পুরুষ ফুল, অসংখ্য পুরুষ ফুল হয়েছে। এই ফুলগুলো সন্ধ্যের দিকে ফোটা শুরু হয়, সারা রাত ফুটে থাকে এবং সকাল হলে আস্তে আস্তে ফুলগুলো পামড়িগুলো বন্ধ হয়ে যায়, তারপর বেলা হলে আস্তে আস্তে খুলে পড়ে যায়। আজকে আমি হারভেস্টিং করব, খুব সহজ হারভেস্টিং করার পদ্ধতি, কিছুই নয়, একটা ধারালো ছুরি নেবেন, ছুরি নিয়ে ধরবেন এবং গাছের ক্ষতি হবে না, এইভাবে ছুরি দিয়ে ধরে আস্তে আস্তে কেটে নেবে। একাধিক সবজি হয়েছে, আপনারা লক্ষ্য করুন, আমি সেই সবজিগুলো কেটে নিচ্ছি যেগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আপনারা দেখুন যে ছটা ঝিঙ্গে আমি আজকে হারভেস্টিং করেছি, সুন্দর টাটকা সবজি এবং পেস্টিসাইড বিহীন, হ্যাঁ কোনো নেই। এবার পেস্টিসাইডের প্রসঙ্গে বলি, যেটা অমিট করে গিয়েছিলাম সেটা হচ্ছে যে মাঝে এক পনেরো দিন ছাড়া আপনার নিম অয়েলকে আপনি গাছের পাতা স্প্রে করবেন, যেটা আমি করেছি, এছাড়া আর উল্লেখযোগ্য সেরকম কোনো কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হবে না। আজকে তিন তিন ছটা ঝিঙ্গে নিয়ে গেছি, যেটা প্রায় 700-800 গ্রাম ওজনের ঝিঙ্গে হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে খুব সহজে চাষ করে আস্বাদন করুন টাটকা ঝিঙ্গের। বাড়ির ছাদে ঝিঙ্গে গাছের পরিচর্যা এবং হারভেস্টিং করার বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা এই চ্যানেলটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।